পথ গুলিয়ায় গৃহ সচিবর আত্মহত্যা। হয়, পত্নীর মৃত্যুর কেই মুহূর্তমানের পিছতে গৃহ সচিবে আত্মহত্যার পথ বাছি ললে। নিমকেয়ার হসপিটালত আজি এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়। আত্মহত্যা করে শিলাদিত্য চেতিয়ায়, পত্নীর মৃতদেহর কাষত আত্মহত্যা গৃহ সচিব শিলাদিত্য চেতিয়ার। আই সিউর বিছনাতে মূরত গুলিয়ায় চেতিয়ায় আত্মহননের পথ বাছি লয়। চিকিৎসাধীন অবস্থাত আজিয়ে মৃত্যু হয়েছিল চেতিয়ার পত্নীর। দীর্ঘদিন ধরে কর্কট রোগত আক্রান্ত হয়ে আছিল চেতিয়ার পত্নী। পত্নীর মৃত্যুত শোকাহত হয়ে হসপিটালতেই আত্মহত্যা করে আর বিয়লি 4:32 আত্মহত্যা করে শিলাদিত্য চেতিয়ায়। সার্ভিস পিস্তলের মূরত গুলিয়ায় আত্মহত্যা আইপিএস বিষয়া শিলাদিত্য চেতিয়ার। পত্নীর অসুস্থতার বাবেই দীঘলীয়া ছুটিত আছিল চেতিয়া। এটা আসুতিয়া আইসিউ কক্ষত আছিল চেতিয়ার পত্নী। 3 মাস ধরে নিমকেয়ার হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছিল পত্নী। পত্নীর লগতে হসপিটালের কেবিনতেই আছিল চেতিয়া আর সন্তানহীন আছিল প্রয়াত চেতিয়া দম্পতি। এটা বছরতে চেতিয়ায় হেরুয়াইছিল শাহু শহুরক। পত্নীর মৃত্যুর পিছতে আইসিউর আসুতিয়া কক্ষত আত্মহত্যা করলে চেতিয়ায়। চিকিৎসাধীন অবস্থাত আজিয়েই মৃত্যু হয়েছিল চেতিয়ার পত্নীর। আর এই ভয়ঙ্কর দুর্ভাগ্যজনক ঘটনায় সকলকে কপাই গল, হাহাকার লগাই দিলে গৃহ বিভাগ, আরক্ষীর মহলত, আর লগতে প্রতিটি ক্ষেত্রতে ঢপলিয়া গল বিভিন্নজন আর বাকরুদ্ধ হয়ে পড়ল। হঠাৎ এই ঘটনা স্তম্ভিত হয়ে পড়ল সকলো। উল্লেখযোগ্য যে তিনিচুকীয়া নলবাৰী বৰপেটা গোলাঘাটর আরক্ষী অধীক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিল শিলাদিত্য চেতিয়ায়। আরক্ষী অধীক্ষক হিসাবে প্রথমে গোলাঘাটত যোগদান করেছিল চেতিয়ায়। প্রাক্তন DIG প্রয়াত প্রমোদ চেতিয়ার পুত্র আছিল শিলাদিত্য। 2005 চনত ইংরাজির প্রবক্তা আছিল চেতিয়া। 2009 চনের আইপিএস বেটসর এইগী বিশেষ কেডার। আর শিলাদিত্য চেতিয়ায় নিজের কার্যকালত বহুকটা সুনাম বুটলিবলে সক্ষম হয়। বিভিন্ন প্রান্তত দায়িত্ব পালন করে আর সেই দায়িত্ব অতি সুন্দরভাবে পালন করে, দক্ষতার পালন করে। কেবাখনো জেলার আরক্ষী অধীক্ষকর দায়িত্ব পালন করেছিল শিলাদিত্য চেতিয়ায়। শিলাদিত্য চেতিয়া 4th APBN-ৰ কমান্ডেন্টর দায়িত্বও পালন করেছিল। আর DIG হয়ে থাকতে গৃহ সচিব হিসাবে বদলি হয়েছিল। আর গৃহ সচিবর দরে অতি গুরুত্বপূর্ণ পদত অধিষ্ঠিত হয়ে নিজের পারিবারিক বা আন কেতবোর সমস্যাত বারুকে কিন্তু জুরুলাও হয়েছিল। নিজের পত্নীর অসুস্থতার এই বিষয়টুক মর্মাহত হয়েছিল, যার কিছুদিন ছুটি লৈছিল আর তারপর পত্নীর চিকিৎসাত মনোনিবেশ করেছিল। কিন্তু হঠাৎ যেটা পত্নী ইহ সংসারের গুছি গল, তারপরতেই যেন ওয়াদিহ নোপা হল আর সন্দেহ করা হয়েছে পত্নী গুছি যাওয়ার পাছতেই নিজের সকল মানসিক শক্তি হেরুয়ায় হয়তো এই চরম পন্থা বাছি ললে। অতি দুর্ভাগ্যজনক আর ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। মূরত গুলিয়ায় গৃহ সচিবে আত্মহত্যার পথ বাছি লৈছে। সন্তানহীন এই দম্পতি আর সন্তানহীন এই দম্পতিটি প্রতিটি ক্ষেত্রতেই জীবন যুঁজত যুঁজিবলগীয়া অবস্থার সৃষ্টি হয়েছিল। নিজের পত্নীর চিকিৎসার নামত বা আন কেতবোর প্রসঙ্গত প্রতিটি ক্ষেত্রতেই বারে বারে যেন ঘাত প্রতিঘাত পার হবলগীয়া হয়েছিল। আর অবশেষত আজি চূড়ান্ত সীমা অতিক্রম করে গল এই দম্পতির করুণ গাথায়। আত্মহত্যা করলে তখেতর বিশেষ আগমনি বরবরুয়া প্রায় 2 মাস ধরে আমার ইয়াতে ট্রিটমেন্ট করে আসে। এটি দুরারোগ্য রোগের কারণে তখেতে ট্রিটমেন্ট করে আসে। করার পিছনে প্রায় 3 দিনমানের পেসেন্টর অবস্থা বেয়া ফেলে করেছিল, সংকটজনক অবস্থা আসে। আর সেইখিন কথা আমি গোটেখিন আমি ভালদরে বুঝাইছে, বুঝি পাইছিলে। আর গোটেখিন থাকার পিছতে আজি হঠাৎ 4:30 বজাত পত্নী ঢুকাল। আর ঠিক তারপরে তখেতে সেই যে আসুতিয়ার রুম আছে তাতে একলগে অল্প পিছন আহি পালে। আহি পার পিছতে আমার তার যে ডিউটিত ডক্টর বা সিস্টার আছে কলে বোলে যে কি মানে অলমান প্রে করি প্রার্থনা করি গতি আপনার অল্পমান বাইর যাও। সেইমতে আমার ডক্টর সিস্টারখানি বাইরে যাওয়ার পিছতে তখেতর নিজের মূরতে গুলিয়ায় দিয়ে। আর যেটা অল্প পিছতে আমি যেটা শব্দ শুনে আমার ডক্টর আর সিস্টার গুটি দৌড়ি গল, দেখিলে বহুতখিনি মানে চিকিৎসা করবর কারণে যদিও তৎপরণে চেষ্টা করা হল, কিন্তু অতি কম সময়ের ভিতরে ঢুকাই গল। গতি আমি তখেতক বসাব নো।
বহুতো কষ্ট করেছিল কিন্তু নয়ারিল গতি ঠিক তখেতর পত্নীর বিয়োগের পিছতে তখেতে এরকম ধরনের একটা ঘটনা সংঘটিত করলে মানে প্রায় কথা পাতো তার বিশেষ সমস্যা জর্জরার সংসার মানে তার মা ঢুকাইছে কিছুদিন আগতে ভাল ইউএসটিমপি ঘর পাইছে অল্প পিছন ঢুকাইছে এনেকা ধরনের ঘটনা আগমনের মাকো অল্প দিন আগতে ঢুকাইছে আর আমার বড় বিশেষ মূল পরিয়ালের বড় গোটে পরিয়াল সম্পৃক্ত আছে এটা অল্প দিন আগে মানে ফোন করেছো সি মাদ্রাসত আসলে আগমনের এটা মোক কেছে সিচুয়েশন ভাল নহয় কিন্তু এনেকা চরম কিনা এটা লোক বলে ইন্ডিকেশন মানে কিন্তু ফোনটা থার পিছনে মানে মেসেজটা করেছো অল্প দুঃখের হয়েছে কিন্তু গুয়াহী যে পালেহি খবরটা মানে পাওয়া না মানসিকভাবে ভাগি পড়লে ভাগি পড়া নাই সি মানসিকভাবে কিনা সিদ্ধান্ত এটাহে ললে মোর যে বোধ হয়েছে সি বড় আকৃষ্টতাটোর আর ইমান সি জানে অবশ্যম্ভাবী পরিণতি আগমনের যে ক্যান্সারের যে লক্ষণ সে খুব বেয়া মানে বেশি সি জানে এই হবলে গই আছে বলে আর সি সেটার কারণে রেডিও আছে মাক ঢুকালে আগমনী মাক ঢুকালে বাপেক ঢুকালে কিছুদিন আগতে বাপেকও আমার পুলিশের বিভাগের এজন সপ্রতিক বিষয়া আসলে আর ইয়ার জীবন বীক্ষণ আবার এই ফিলসফিক আসলে মানুষ মূল সন্দেহ হয়েছে সি কি জানি বহুত কিছুদিন আগরপর এরকম ভাব একটা সিদ্ধান্ত এটা লই হয়েছিল হয়তো এই একাকৃত্ব নহয় এই মানে তাই থাকা দুর্বার বাসনা এটা ঈশ্বরে দুইটাকে একলগে পত্নীর প্রতি অগাধ প্রেম আর সেই প্রেমরে এয়া হল যেন করুণ পরিণতি এনেধরণে এটা ভাবিলে বাধ্য হয়েছে সর্বসাধারণে এই ঘটনা সন্দর্ভত আরও অধিক তথ্য আছে আমি জানাম কিন্তু বিরতির পাছত এইটো মাই থান স্টিল নহয় ও ওচর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মন রাখব ভাল করে হব লাগিব আর জল এভরিডে মশালা টেস্টি হব ভোজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা কৰিব আর উপযুক্ত প্রার্থীকে আর রাজ্যসভালে পঠোৱাৰ ব্যবস্থা করা হবে নাম উচ্চারিত নহলেও রাজ্যসভার জড়িয়ে দিল্লী যাব বিচাৰে প্রাক্তন সাংসদ ৰিনুজা রমেন ডেকা আর রাজেন বিপুল বর্মন রিপোর্ট News 18 মুঠ রাজ্যসভার আসন হল সাতখন আসনের দুখন আসন খালি হয়ে আছে সর্বানন্দ সোণোৱাল আর কামাখ্যা প্রসাদ তাসাই দেশের নিম্ন সদনলে নির্বাচিত হয়ে যাওয়ার বাবে খালি হয়েছে দুখন আসন দুখন রাজ্যসভা আসন কেবল বিজেপিয়ে দিব প্রার্থিত্ব কারণ বহুধা বিভক্ত বিরোধী হাতত নাই জয় দুইখন আসনের এই পর্যন্ত বিজেপিত চলিছে বহু গুণা কথা নাম ওলাইছে রামেশ্বর তেলি মিশন রঞ্জন দাস হরেন সিংবে রাজদীপ রয় উল্লেখযোগ্য যে রামেশ্বর তেলি হরেন সিংবে আর রাজদীপ রয় এইবার লোকসভা নির্বাচন সাংসদ হয়ে থাকিও দলীয় টিকটের বঞ্চিত হয়েছে যিকোনো মুহূর্ততে নির্বাচন আয়োগে দুখন রাজ্যসভা আসনের নির্বাচনের জারি করব অধিসূচনা দলে নতুন প্রতিনিধি আনিব আর গতি হয়তো এতিয়াও তার নোটিফিকেশন হওয়া নাই রাজ্যসভার ফলের নোটিফিকেশন হব তারপিছতেই প্রার্থিত্ব নির্ধারণ করব আমার দলের রাজ্য আর কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় আর রাজ্যিক নেতৃত্ব যোগ্য ব্যক্তিকে রাজ্যসভার প্রার্থী দিব বলে কয় পলাশবাড়ী সমষ্টির বিজেপি বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ায়
আমাৰ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব আৰু ৰাজ্যিক নেতৃত্ব এইখিনি চিন্তা চৰ্চা কৰিব আৰু উপযুক্ত প্ৰাৰ্থীকে আৰু ৰাজ্যসভালৈ দিনচুকৰূপে পঠোৱাৰ ব্যৱস্থা কৰা হ'ব। নাম উচ্চাৰিত নহ'লেও ৰাজ্যসভাৰ জৰিয়তে দিল্লীলৈ যাব বিচাৰে প্ৰাক্তন সাংসদ ৰিনুজা, ৰমেন ডেকা আৰু ৰাজেন। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম। মুখ্যমন্ত্রী অথবা মন্ত্রী হলে রেহাই নেপাব বিদ্যুৎ মাচুল, পরিশোধ করব লাগিব বিদ্যুৎ মাচুল। জুলাইর পর সকল মন্ত্রী বিধায়কে দিব লাগিব বিদ্যুৎ মাচুল। এতিয়ার পৰা মুখ্যমন্ত্রী হক, মন্ত্রী সকলে হক, সিনিয়র অফিসার সকলে হক, আমি আমার ইলেকট্রিসিটির বিলখন আমি দিম। দিস প্লাস রাজ্যৰ গৃহ সচিবৰ আত্মহত্যা আৰু তাৰ পাছতেই বিভিন্নজনৰ মাজত এক হাহাকাৰময় পৰিৱেশ। গৃহ সচিবৰ এই আত্মহত্যাৰ ঘটনা কোনেও সহজভাৱে ল'ব পৰা নাই। তেওঁৰ পত্নীৰ বিয়োগ ঘটিল আৰু পত্নীৰ বিয়োগৰ পাছতেই তেওঁ স্বাভাৱিকভাৱেই এই সংসাৰত থকাৰ যেন কোনো আৰু মায়ামোহ তেওঁৰ নোহোৱা হৈ গ'ল, কাৰণ কিছুদিন পূৰ্বে তেওঁ নিজৰ মাতৃক হেৰুৱাইছিল, শাহুমাকক হেৰুৱাইছিল, শহুৰক হেৰুৱাইছিল, এনেধৰণে বিভিন্নজনক হেৰুৱাইছিল, এক মানসিক অন্তৰ্দণ্ডত যেন ভুগি আছিল। আৰু অৱশেষত পত্নীৰ প্ৰতি থকা অগাধ প্ৰেমৰ বাবে পত্নী দুৰাৰোগ্য কৰ্কট ৰোগত আক্ৰান্ত হৈ আছিল আৰু পত্নীৰ আজিৰ মৃত্যুৰ পাছতেই স্বামীয়েও এই চৰম সিদ্ধান্ত বাছি ল'লে। আমাৰ সতীৰ্থ সাংবাদিক প্ৰিয়ব্ৰত বৰ্তমান শিলাদিত্য চেতিয়াৰ হাতীগাঁওস্থিত বাসগৃহৰ সন্মুখত উপস্থিত আছে। স্বাভাৱিকতে শিলাদিত্য দেৱৰ, ক্ষমা কৰিব, শিলাদিত্য চেতিয়াৰ যিসকল লোক আছে, পৰিয়ালৰ আন আন সদস্য আছে, তেওঁলোকৰ মাজত শোকাকুল পৰিৱেশ, হাতীগাঁৱৰ বাসগৃহত নচৰ্দে অনা হ'ল আৰু কি কি হ'ল আমি জানিব বিচাৰিছোঁ আপোনাৰ পৰা প্ৰিয়ব্ৰত। হয় প্ৰাঞ্জল, চাব গ'লে এক অবিশ্বাস্য সত্য বুলি ক'ব লাগিব। আৰু আবেলি সন্ধিয়াৰ সময়, সন্ধিয়াৰ পাৰ্কখনতে আচলতে এই খবৰটো আহি পৰিছিল আৰু তাৰ পাছতেই চৌদিশে এক হাহাকাৰময় পৰিৱেশৰ সৃষ্টি হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল। আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ শিলাদিত্য চেতিয়াৰ হাতীগাঁৱৰ বশিষ্টপুৰৰ বাইলেন 2 আৰু ঘৰ নম্বৰ হ'ল 13। সেই ঘৰটোতে তেওঁ বাস কৰিছিল দীৰ্ঘদিন ধৰি আৰু আমি তাতে বৰ্তমান আমি উপস্থিত আছোঁ। আৰু যিমানলৈকে গম পোৱা গৈছে যে আজি অন্তিম যি পৰীক্ষা হয়, মৰণোত্তৰ পৰীক্ষাৰ পাছত আচলতে নেম কেয়াৰ হস্পিটেলতে তেওঁ নশ্বৰদেহ ৰখা হ'ব আৰু তাৰ পাছত কাইলৈ একেলগে তেওঁৰ পত্নী, যিহেতু আজি ঢুকাইছিল, আজি দিনৰ ভাগতে তেওঁ পত্নীৰ প্ৰাণ গৈছিল, তেওঁ দীৰ্ঘদিন ধৰি চিকিৎসাধীন হৈ আছিল আৰু তাৰ পাছতে আজি দিনটোত মৃত্যু হৈছিল আৰু কাইলৈ দিনটোতে তেওঁলোক দুয়োজনৰে অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পন্ন কৰা হ'ব বুলি জানিবলৈ পোৱা গৈছে। আৰু এই ঘৰটো দেখাই আছোঁ বশিষ্টপুৰৰ বাইলেন 2 উপপথৰ 13 ঘৰটোতে দীৰ্ঘদিন তেওঁলোক বাস কৰি আহিছিল বুলি জানিব পৰা গৈছে। আৰু যিহেতু তেওঁলোকৰ কোনো ধৰণৰ কোনো সতি সন্ততি নাছিল বুলি জানিব পৰা গৈছে, কোনো সন্তান নাছিল, আৰু যাৰ ফলত এতিয়া বৰ্তমান সময়ত ঘৰটোত কেৱল তেওঁলোকৰ যিসমূহ সহায়ক আছে, আচলতে সহায়কসকলহে থকা দেখিবলৈ পোৱা গৈছে। যদিও বা আমি সহায়কসকলক কিছুসময় পূৰ্বে লগ পাইছিলোঁ, তেওঁলোক হয়তো 3-4 আছে যিসমূহ চৰকাৰীভাৱেও যিহেতু তেওঁলোকক প্ৰদান কৰা হয়, তেওঁলোকৰ চোৱা চিতাৰ বাবে হওক বা তেওঁলোকৰ বিভিন্ন ধৰণৰ কাম কাজৰ বাবে, আৰু 3-4 তেওঁলোক আছে বুলি ইয়াতে জানিব পৰা গৈছে। আৰু যিহেতু তেওঁৰ মাত্ৰ ভনী 2 আৰু তেওঁলোকো ইয়াতে থাকে নে বা আন কোনো স্থানতে তেওঁলোকৰ ঘৰ আছে, এক নিমাওমা পৰিৱেশ দেখা পাইছে, নিমাওমা পৰিৱেশ শিলাদিত্য চেতিয়াৰ এই হাতীগাঁওস্থিত বাসগৃহত, আৰু শূন্যতা, কেৱল শূন্যতা তাত দেখা গৈছে। এই দুখ, এই যন্ত্ৰণা স্বাভাৱিকতে মৰ্মে মৰ্মে সকলোৱে উপলব্ধি কৰিব পাৰিব। এটা পৰিয়ালৰ এজনৰ পাছত আন এজনকৈ সকলো সদস্য নোহোৱা হৈ গ'ল আৰু তাৰ পাছৰ এয়া বাস্তৱ ছবি। ইফালে IPS শিলাদিত্য চেতিয়াৰ আত্মহত্যাৰ খবৰৰ পিছতে শিৱসাগৰ হাঁহচৰা চেতিয়া গাঁৱত শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে। গৃহ সচিব শিলাদিত্য চেতিয়াৰ শিৱসাগৰৰ পুৰণি ঘৰত থাকে খুৰাক বিনোদ চেতিয়া, খুৰীয়েক ভতিজাকহঁত। উল্লেখযোগ্য যে শিলাদিত্য চেতিয়াৰ পিতৃ প্ৰমোদ চেতিয়া আৰু মাতৃ জোনালী চেতিয়াৰ ইতিপূৰ্বে মৃত্যু হৈছে। আৰু এই পৰিৱেশটো দেখুৱাইছোঁ খুৰাকৰ বাসগৃহৰ, আমাৰ সাংবাদিক প্ৰদীপ গগৈ কৈছিল, আগবঢ়াইছোঁ প্ৰতিবেদন। IPS বিষয়া, গৃহ বিভাগৰ সচিব তথা প্ৰাক্তন আৰক্ষী অধীক্ষক শিলাদিত্য চেতিয়াই আত্মহত্যা কৰিছে আৰু এই ঘটনাই স্বাভাৱিকতে চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। গুৱাহাটীত আচলতে নিজৰ পিষ্টলৰে মূৰত গুলিয়াই আত্মহত্যা কৰিছে শিলাদিত্য চেতিয়াই, আৰু
এই ঘটনায় শিবসাগরতো শিবসাগরের হাঁসোয়া চেতিয়া গাঁৱতো শোকৰ ছাপ পেলাইছে। কারণ শিলাদত্ত চেতিয়াৰ স্থায়ী অরিজিনেল পুরোনা বাসগৃহ হৈছে শিবসাগরের হাঁসোয়া চেতিয়া গাঁৱত। আর সেই চেতিয়া গাঁৱর ঘরত মই আছো, ইয়াতো আসলে এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে, তেওঁলোকৰ আত্মীয় স্বজন আছে এই ঘরখনত। মই তেওঁলোকৰ সৈতে পোনপ্রথমে কথা পাতিব বিচাৰিম। খুড়াক আছে এই ঘটনা কেতিয়া খবর পালে আৰু কি যে এই ঘটনাটো খবর আমি আজি সন্ধিয়া 5 বজাত পাইছো, পাই পেলাই বৰ দুখ পাইছো। এইখিনি কেনেকে হল কি কথা, হেৰি মানুহগৰাকী হেৰি কি কয় অসুখ হৈ আছিলে আজি দুবছৰমানৰ আগৰ পৰা, তেওঁ হেৰি মৃত্যু খবৰ পাই তেওঁ মানে ছাৰ্ভিচ পিষ্টলে তেওঁ আত্মহত্যা কৰিছে। এইখন ঘৰ মানে তেওঁ জন্ম ইয়াত নহয়, হেৰি যোৰহাটত হৈছিলে, যোৰহাটত তেওঁ পুৰণা ঘৰ পকাকৰ ঘৰ তেওঁ। তাৰপিছত তেওঁলোক উঠি গ'ল গুৱাহাটী ছাৰ্ভিচ সূত্ৰে। এইখন ঘৰ পুৰণা ঘৰ ককাক আইতাকৰ হেৰি ককাক আইতাকৰ মানে পুৰণা ঘৰ। সেইহতে মানে আমি দদাই খৰিয়েক হওঁ। তাৰপিছত তেওঁ এই গুৱাহাটীলৈ উঠি গৈ তাতে পঢ়া কৰি ছাৰ্ভিচ কৰিছিলে। তাৰপিছত তেওঁ বিয়া বিয়াব হৈছিলে, বৰ্তমান বনিয়েক দুজনী এই থৈ গৈছে। বনিয়েক দুজনী মানে এজনী ডাঙৰগৰাকী আয়াৰলেণ্ডত থাকে আৰু সৰুগৰাকী হেৰি গুৱাহাটীতে থাকে। সৰুগৰাকীটো ডাঙৰগৰাকী মানে কিবা ছাৰ্ভিচ কৰে আৰু। তেখেতৰ খুৰীয়েক আছে, মই জানিব বিচাৰিম, স্বাভাৱিকতে এটা অতি দুখজনক খবৰ। কি ক'ম আৰু, শুনি কথাটো বহুত দুখ পাইছোঁ। সি যে এনেকুৱা এটা কৰিব বুলি ভবা নাছিলোঁ। আমি দুগৰাকী খুৰীয়েকে সৈতে আমি বহি আছিলোঁ কথা পাতি, তেনেকুৱাতে ওচৰৰে বৰমা এগৰাকীয়ে খবৰ দিলে বোলে আপোনালোকে টিভি শ্ব'ত লগাই চাওকচোন, এনেকুৱা ঘটনা এটা শুনিছোঁ। সেইবুলি ক'লত আমি লগালগে মই মোবাইলটোকে চালোঁ। তাৰপৰা শুনি পিনে বেছি তাৰমানে কিনো ক'ম আৰু, বৰ দুখ লাগিছে ইমান সৰুতে যে এনেকুৱা এটা কৰিব বুলি ভবা নাছিলোঁ। মাক দেউতাকো ঢুকালে। দীর্ঘদিনে বিনামূলীয়া বিদ্যুৎ সেবা লাভ করে অহা মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক আর আমুলাই এতিয়ার নাপাব বিনামূলীয়া বিদ্যুৎ। তার বিপরীতে সাধারণ গ্রাহকর ধরনে প্রতিগী মন্ত্রী বিধায়কে পরিশোধ করব বিদ্যুৎ বিল। দিসপুরের জনতা ভবনের সৌর শক্তি প্রকল্প মুক্তি অনুষ্ঠানত এই মন্তব্য করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আৰু ছিনিয়ৰ গভৰ্ণমেণ্ট অফিচাৰসকলৰ আবাস ইলেক্ট্ৰিচিটি বিল ইমান দিনে চৰকাৰে দি আছিল। 1 জুলাইৰ পৰা মুখ্যমন্ত্ৰী হওক, মন্ত্ৰীসকলে হওক, ছিনিয়ৰ অফিচাৰসকলে হওক, আমি আমাৰ ইলেক্ট্ৰিচিটিৰ বিলখন আমি দিম। বহিৰাজ্যৰ পৰা ক্ৰয় কৰা বিদ্যুতৰে চলিছে অসম। শক্তি খণ্ডত পিছ পৰি থকা অসমে সৌৰ শক্তি প্ৰকল্পৰে আত্মনিৰ্ভৰশীল হোৱাৰ লক্ষ্য লৈছে। সেই উদ্দেশ্যে পোনপ্ৰথমবাৰৰ বাবে জনতা ভৱনত 12 কোটি টকা ব্যয়েৰে মুকলি কৰা হয় 2.5 মেগাৱাট বিদ্যুৎ উৎপাদন প্ৰকল্প, যাৰ লগে লগে অসম হৈ পৰিল দেশৰ ভিতৰত সৌৰ শক্তি চালিত প্ৰথমটো সচিবালয়। ভাৰতৰ যিকোনো অগ্ৰণী ৰাজ্যৰ তুলনাত আজি আমাৰ ৰাজ্যৰ সচিবালয়খন সেউজ সচিবালয়লৈ ৰূপান্তৰিত হ'ল, সম্পূৰ্ণ নেট জিৰ' সচিবালয়লৈ ৰূপান্তৰিত হ'ল। সৌৰ শক্তিৰ বাবে জনতা ভৱনত মাহিলী বিদ্যুৎ ব্যয় 30 লাখ টকা ৰাহি হ'ব বুলি মন্তব্য কৰিলে মুখ্যমন্ত্ৰীয়ে। অৱশ্যে এয়াই শেষ নহয়, ইয়াৰ পিছত চিকিৎসা মহাবিদ্যালয় আৰু বিশ্ববিদ্যালয়সমূহতো সংস্থাপন কৰিব সৌৰ শক্তি প্ৰকল্প। আজিৰ পৰা
আমি প্রতি বিরতির পাশে এই মুহূর্তের এক ব্রেকিং নিউজ, সুনীল গগৈর বিরুদ্ধে গোচর পঞ্জীয়ন, ঢোকাখানা আরক্ষী থানাত রুজু করা হয়েছে গোচর, এজাহারত সুনীলক মুখ্য অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে, ঢোকাখানার সুনীল গগৈর ঘর উপস্থিত আরক্ষীর দল, সুনীল গগৈর সহযোগীর বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে, হত্যার নাটক রচনা করার অভিযোগত গোচর রুজু, ডিএনএ রিপোর্ট অহার পিছতেই ফানিল হয়েছে রহস্য, শিরচ্ছেদ করে হত্যা করে জ্বলাই দিয়েছিল জাহাঙ্গীর হোসেনক। সুনীল গগৈর বিরুদ্ধে গোচর পঞ্জীয়নের খবর আমি জানাইছো আপনার, আর সেই গোচরের কথা রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে সদরি করেছে এক্স মাধ্যম যোগে। এক্স মাধ্যমের দ্বারা জি পি সিংয়ে এইখানে কথা সদরি করেছে যে সুনীল গগৈর বিরুদ্ধে গোচর পঞ্জীয়ন হয়েছে। ইতিমধ্যে ডিএনএ পরীক্ষার ফলাফল সন্মুখলে আহিল আর সেই ফলাফলত জাহাঙ্গীর হোসেনক হত্যা করার তথ্য উল্লেখ করা হয়েছে আর জাহাঙ্গীরের সেই মৃতদেহটোর কথা উল্লেখ করা হয়েছে, আর তেতিয়াই সকলো কথা ফাদিল হল যে সুনীল গগৈয়ে এই সমগ্র পরিকল্পনা রচনা করেছে। আর এয়া আছিল আজির সুপার প্রাইম, নমস্কার।